আপনার সাথে বাস্তব জীবনে কথা বলতে গেলে তো আপনার সমস্যায় প্রবেশ করতে হবে, এবং সেটা আপনিই জানেন। আপনার গাড়ি কোথায় আটকে আছে, আপনার কাঁটা কোথায় বিঁধে আছে, সে তো আপনিই জানেন। ঠিক আছে, দেখুন, ঘরে ঘরে সব মানুষের একটিই সমস্যা, একটাই জিনিস, তার নাম শরীর। এতে আমরা ফেঁসে আছি, আর কিছু এর বেশি ইস্যু আমাদের কাছে নেই। এর বেশি খিড়কি থেকে সিংহ দুয়ার, এর বেশি কিছু পাওয়ার নেই। যত সময় এগোচ্ছে তত মডিফাই হতে হতে এটা চলছে। এবারে আমি কেন কোনো নিয়ম পদ্ধতি বলি না, কারণ প্রত্যেকের জীবনের যে গতিধারা তা আলাদা আলাদাভাবে এগাচ্ছে। হ্যাঁ, প্র্যাকটিক্যালি যে কোনো জিনিসই দেখা যেতে পারবে। আমি বললাম না যে ধরুন এখানেই অনেকে এসেছে যারা হয়তো বাড়িতে না বলেই এসেছে, এখানে এসে এখানে বসে যদি নেক্সট বার আসার শক্তি না জন্মালো তাহলে আপনি ভুল জীবন কাটাচ্ছেন। আপনার 50-50 থাকবে, আর 50 ব্যাটারির চার্জ না হলে যেমন আস্তে আস্তে পড়তে শুরু করে, আপনি কথা তো বলতে পারবেন না যে আমি চার্জ দিনই তো কি হয়েছে, আমি তো খরচাও করিনি। না, এক্ষেত্রেও তাই ঘটে না, কোনো ক্ষেত্রে ব্যাটারি অলওয়েজ রেডি টু ডাই, ও আস্তে 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 নামতে থাকবে। আপনি এই যে কালকে ট্রেন থেকে নামবেন, আপনার ব্যাটারি আস্তে 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 নামতে শুরু করবে। এর চার্জই হলো এবং একে বসিয়ে দেওয়াই হলো আপনি যখন কিছু কাজে করবেন, বুঝে গেলেন যে কোন জায়গাতে আমার কাটা আটকেছে। যে ধরুন এখানে আসছে, ঠিক আছে, হয়তো সকলেই তো মুক্তি এইসব বুঝে টুঝে আসছে না, কেউ এসেছে আপনারা নিজেরা জানেন কি জন্য এসেছি, ভিতরে ভিতরে ক্যালকুলেশনস আছে আমাদের। তো এখানে কি শুনলেন, এখানে আপনি শুনলেন যে একটা জীবনে কিছু মিশন থাকতে হয়, একটা বড় কিছু থাকতে হয়, ছোট ফোটো সব পিছনে পড়ে থাকে। ঠিক আছে, আপনি শুনলেন, এইবারে বাড়িতে গিয়ে আপনি সেই ছোটোর মধ্যেই ঢুকলেন এবং ছোট হয়েই থাকলেন, আবার হয়তো 1 মাস 15 দিন পরে একবার আশ্রমে এলেন। কি হচ্ছে, আপনার এই 50 এই যখন ছোটোর মধ্যে যাচ্ছেন ওটা 30 হতে শুরু করছে, 20 হতে শুরু করছে, আপনি আবার আশ্রমে এলেন, আবার চার্জ হলো, 50 অবধি গেল, আপনার 50 আর এগোবে না কখন। যখনই আপনি বলে দিলেন একটু আগে যেটা বলা হচ্ছিল, এর বেশি আর নয়, ব্যাস। আমরা কি করছি, যে কাজটা করছি, যেভাবে জীবনটাকে ডে টু ডে লাইফে চালিয়ে নিয়ে যাচ্ছি, এর মধ্যে কিছু আছে যেটা আমাকে ভুলিয়ে দেয়, যেটা আমার একদম ডেলিভারির চয়েস? এক্ষুনি যদি খোলা পাই, ধরুন আপনি চাকরি করে 1 লাখ পান, এক্ষুনি যদি 1 লাখ আপনাকে দিয়ে দেওয়া হয় তাহলে কি সেম চাকরিটাই আপনি করবেন? এত ভালোবাসা আছে, যেই অপশনসগুলো ফেসবুক টুইটার আপনাকে দেয়, ওই অপশনসগুলো যদি না থাকে, রিয়েলি আপনি ওই সব ড্রেসেসগুলো ওই সব জিনিসগুলি চুজ করতেন? এখানে আপনি দেখবেন আপনার কিছু নেই, এখানে এসে যখন শিখছেন এবং সেটাকে যখন প্র্যাকটিক্যালি না নামাচ্ছেন জীবনে, তখন ওই জিনিসটা ওখানেই থেকে যাবে। শুনলেন হয়তো অনেক সংস্কার আছে, ভুল আছে, এবারে গিয়েই ঘরে ঢোকার মুখে মাথায় ফু দেওয়া, হ্যাঁ, তারপরে কি লেবু লঙ্কা, আরো কত কিছু আছে, হাতের ছাপ দেওয়া, তো জীবন আমাদের অমনই চলছে, এতেই ফেঁসে আছে। এমন কিছু কাজ করছেন যে কাজটার অর্থ আপনি জানেন না, শুধু শুনে গিয়েছিলেন এখান থেকে যে এরকম কিছু আছে, আর আপনি ভাবলেন না। আপনার ব্যাটারি কিন্তু পড়ছে প্রত্যেক দিন থেকে, যেই মুহূর্তেই আপনি দাঁড়িয়ে ভাবতে শুরু করলেন, রিয়েলি এটা প্রয়োজন? আপনি কিন্তু এবারে 50 থেকে উঠতে শুরু করছেন, তার আগে অবধি আপনি পড়তে শুরু করবেন। ইভেন আমিও কি বললাম, শুধু শুনে গেলাম, সৎসঙ্গ হয়েছে, বসতে হয়েছে, কি করব, ক্লান্তি লাগছিল, নট নেসেসারি, কেন শুনছি, উনি যা বলছেন আদৌ কিছু করার আছে, আমার কিছু প্রয়োজনীয়তা আছে? একটু পরিষ্কার কথা বলছি, যে মনে করছে না প্রয়োজনীয়তা আছে তার কোনো কাজের কাজ কিছু হওয়ার নয়। তবুও চেষ্টা করা, আপনারা এসেছেন একটা জায়গাতে একটা জিনিস বুঝতে, কিছু এখান থেকে কি দেওয়া হচ্ছে আপনাদেরকে, যে কতটা কি করা যায়, এনার কিছু একটা সমস্যা আছে, ওনার কিছু একটা সমস্যা আছে,
প্রত্যেকটা সমস্যার গোড়ায় গিয়ে একটি সমাধান। আদৌ আপনি সমস্যাকে বুঝেছেন যে কি জন্য? আমরা চট করে সমাধান চাই, এর সমাধান কি, ওর সমাধান কি? ভাই সমস্যা তুমি নিজে, তোমার অবোধ হওয়াই সমস্যা, আর কোনো সমস্যা লিটারেলি আমাদের নেই। তো যাই করছেন সেটা কি বুঝে করছেন? তার ইভেন বুঝে করার তো কম বলছি, আমরা এমন কাজ করে যাই যাদের জীবনে অন্তত আরো 24 বার ধাক্কা খেয়ে এসেছি। এটা 25তম ভুল। যেই মুহূর্তে আপনি বললেন আর নয়, অন্তত এই ভুল আর নয়, ওখানে আপনি যেন আপনার ব্যাটারিকে ডাই হওয়া থেকে কিছুটা বাঁচিয়ে দিলেন। হ্যাঁ, এইভাবে এগোতে হবে। আর এই আশা তো একদমই করবেন না 3 দিনের ট্রিপেই হোক, ইভেন 3 বছরেও হোক কিছু বদলে যাবে, কেউ বদলে যাবে, এটা আশা ছেড়ে দিয়ে এগোতে হবে। এটা নিয়ত সংগ্রামের দিন এবং অধ্যাত্ম এরকম নয় যে কোথাও পৌঁছে যাওয়া। অধ্যাত্মটা চলার শক্তি, ঠিক দিকে চলার শক্তি, গড়িয়ে চলার শক্তি নয়, উঠে দাঁড়িয়ে মেরুদণ্ড সোজা করে যাওয়ার শক্তি। সেই জন্য এটা একদম ভাববেন না যে আমি প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন কিভাবে করব, এইরকম একটা ব্যাপার আছে। কিন্তু হাজারটা ইস্যু হয়ে আছে আমাদের সামনে, সেই ইস্যুগুলোর মধ্যেই দেখা যাবে আপনি হয়তো আপনার বাড়িতে আপনার ছেলেকেই ঠিক কথাটা বলতে পারেন না, হাজব্যান্ডকে ঠিক কথা বলতে পারেন না। কত আচ্ছা আচ্ছা লোক সামনে এলো, তাদেরকে আমি দেখলাম শুনছে টুনছে সবই ঠিক আছে, কিন্তু আগেই কিছু সেটেল হয়ে আছে যে মোল্লাদ্দর মসজিদ উঠতেই চলবে। এইরকম হয়ে গেলে আপনি নিজেকে আটকে রেখেছেন, আপনার ব্যাটারি শেষ হবেই হবে। আমার গোটা ব্যাটারিকে তো আমি কখনো চার্জ করতে বাইরে নিয়ে যাবই না, মাঝে মাঝে যাব, সেটাকে 50 করে নিয়ে চলে আসবো, 50-তে 50 আটকে থাকবে। এগোতে গেলে একটা কিক চাই। ঠাকুর বলতেন যে সোনা গলাতে গেলে সব নিয়ে উঠে পড়ে লাগতে হয়। এই উঠে পড়ে লাগার কি, ইমপ্লিমেন্ট করা, করো যে যে ফিল্ডে আছো করো। আমি আগের দিনে বলছিলাম যে আমাদের ট্রুথ এমন কি ট্রুথ চাল লড়তে শেখায় না। আপনি অফিসে কাজ করছেন, সেটা করাপশন আছে, বুঝুন ভালো করে যে কি জন্য করাপশন চলছে। যদি কিছু করতে পারেন হার্ড অ্যান্সার করুন, আর না হলে অন্তত এর সহায়তা আর নয়, দেখা যাবে ফলাফল। কিন্তু এত সহজ জিনিস আমাদের বুক কেঁপে কেঁপে ওঠে, অনেক কিছু অ্যাজাম্পশন আছে, কোথায় যাব, কি খাবো, কি হবে কি না হবে, কত কিছু। আমি ওদের ছেলেদেরকে আগে আমি ওদেরকে লোক দেখাতে বলতাম, তোরা এত চিন্তা করছিস, কেউ 20 কেউ 21, যে কি খাবো কি না খাবো দেখ না, তোরা তো পুরো বাড়িতে কি খেয়েছিস, ধর কোনো পার্টিতে নিয়ে গেছি, পার্টি বলতে বলি কোনো গ্যাদারিংস যেখানে সৎ প্রসঙ্গ কিছু হয়েছে, ওদের মতে পার্টি। ঠাকুরের লোক দেখাতে বলে দেখ আমি ভগবানের নাম করছি তাই এত ভালো ভালো খেতে পাচ্ছি। তো কতভাবে গুরু চেষ্টা করেছে বুঝিয়ে দেবার যে তুমি যে দুশ্চিন্তা করছো ইটস নট নেসেসারি, একদম নট নেসেসারি। আপনাদের প্রত্যেকের মাথায় অনেক ক্যালকুলেশনস বসে আছে, যার কিছু আছে, যার অনেক কিছু আছে, যার কিছু নাই। এটা কি খুব খুব বেশি দরকারি? আর এই ক্যালকুলেশন করে এত বছর ধরে কিছু করতে পেরেছেন? কিছু না। আমি তো দেখেছি একজন মহারাজ ছিলেন, খুব ভালো গান গাইতেন, আমি সঙ্গ পেয়েছিলাম, 3 বছর যোগাযোগ ছিল, 4th ইয়ারে গিয়ে, খুব যে বয়স্ক তাও নয়, আমি অবাক হয়ে গিয়ে দেখলাম তার কিছু নার্ভাল সমস্যা হয়ে গেছিল, অনেকেরই হয়, বাঁ হাত আর ডান হাত কনস্ট্যান্ট কাঁপতে থাকছে। নাও হোয়াট হ্যাপেন্স, পুরো চিত্রই ঘুরে গেল তার জীবনের। যদি স্থূলভাবে দেখা হয় সন্ন্যাসীর কিছু এসে যায় না, কিন্তু সূক্ষ্ম দিকে তার হয়তো কিছু স্পর্শ করে না, কিন্তু স্থূলভাবে কাহিনী বদলে গেল। তো তাকে যত জায়গাতে ডাকতো গান করার জন্য ডাকতো, এবার এরকম ঘটে যায়, অদ্ভুতভাবে ঘটে যায়। তো এইগুলো খুব নেসেসারি নয়, আমরা নেসেসারি নয় জেনেও ছেলে সিঙ্গাপুর যাবে না অ্যাব্রড যাবে এই নিয়ে কত প্ল্যানিংস থাকে। ভাই ছেলেকে বাঁচতে তো দে, বড় তো হতে দেয়, আমাদের অনেক 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 প্ল্যানিংস থাকে, না বলা প্ল্যানিংস থাকে, যেগুলো সম্পর্কে আমরা অ্যালার্টই নই যে আমরাই অনেক দূর আকাশের চাঁদ তারার কথা ভেবে রেখেছি। এখানে আটকান নিজেকে, কোথায় এই মুহূর্তটাই ঠিক করতে পারলাম না, এই মুহূর্তেই আমার হাতে নেই।
তখন অ্যাপ্লাই করতে হয় নিজেকে। 24 ঘন্টার মধ্যে কতক্ষণ মোবাইলের সাথে টাইম কাটান, কিসের সাথে টাইম কাটান, মোবাইলের মধ্যে কি স্নান করতে গিয়ে তো লেট হয়ে যায় কেন, একদমই না। আমি একটুও সময় পাই না, মহারাজ একটুও সময় পাই না, কত লোকে কত কিছু বলেছে, কিন্তু আমরা যে এত ব্যর্থ সময় কাটিয়ে দিই। অফিসে 8 ঘন্টা আমাদের ডিউটি, বাকি 3 ঘন্টা অফিস কলিগস যারা আছে তাদের সাথে কেটে যায়, এটা ওটা সেটা। লাঞ্চাবারে কি হয়, লাঞ্চাবারে তো পিডিএফে কিছু চলতে পারতো ঠিক ঠিক, এখানে অ্যালার্ট হয়ে যান, ছোট ছোট থেকেই শুরু করুন, যে যেখানে ফেসে আছেন শুরু করুন, এটা একদম বলা ঠিক নয়। 24 ঘন্টা কিন্তু অনেক বড় সময়, এবং যখন আপনার হাত পা মাথা চোখ ঠিক চলছে অনেক কিছু ঘটতে পারে, কারণ যেই সময় আপনি বলেন আর নয়, আপনি বড় কিছু চেঞ্জ করছেন আপনার সাথে। যেখানে যেভাবে আছেন সেখান থেকে এগোতে হবে, আর কিছু করার নেই। বাড়ির লোক বদলে যাবে, পরিস্থিতি বদলে যাবে, কিছু হয়ে যাবে, বাবা মা বাবা স্বীকার করে নেবে, এটা প্রেম কাহিনী নয়, স্বীকার করবে, আর এই প্রেম কেউ স্বীকার করেনি আজ পর্যন্ত জগতে। তো এই আশা ছেড়ে দিয়ে গান, একদম ছেড়ে দিয়ে গান যে সমর্থন কেউ করবে, আপনাকে এগোতে হবে, আর দ্বিতীয় কোনো উপায় নেই। এই তো আপনার নাম জানি কি, শেফালি, শেফালি দাস, হ্যাঁ উনি এসছেন, হাজবেন্ড এসছে, ছেলে কোথায়, এখানে ছেড়ে দিতে হয়। কত দূর করা যায় তত দূরই করা। উনি যদি ওনা এখানে ছেলেকে নিয়ে আসতেন, ছেলে হয়তো নিতে পারতো না পুরো জিনিসটা, তৈরি নয়। এগুলো কিন্তু ছেড়ে দিয়ে গিয়ে আসতে হয়, বুঝতে হয় যে কত দূর আমি করতে পারি। আমরা ছোটবেলাতে দেখেছি বাচ্চাগুলোকে নিজের সামনে বসিয়ে দেওয়া হয় আর বলা হয় বাবু চুপ বাবু চুপ। আরে তুমি কখনো চুপ করেছো, তোমার ভিতরে একটু বাধা লাগা হচ্ছে, বাচ্চাগুলোকে ঠিক সামনে বসানো হয়। সে এখন গানের এতেই হোক, আমাদের আশ্রমে তো চলে মাঝে মাঝে, এই তুমি নাকি ভালো ছেলে তুমি সামনে বসো, এই বুদ্ধি নিয়ে এইরকম অ্যালার্টনেস নিয়ে আমরা অধ্যাত্মের পথে আসছি। এগুলোই ঠিক করে নিন, এটা হয় না, এটা একটা বড় পরিবর্তন। যদি দেবারতী মেয়েকে বলে মা তুমি গিয়ে খেলো এই সময়তে উপনিষদ চর্চা হচ্ছে, ওটা বুদ্ধিমত্তা, এটাও একটা চেঞ্জ। ও বসে থাকার জন্য নয়, ও নাই পিছনে মোবাইল চালাচ্ছে হয়তো, সাম কিছু না কিছু করছে, এটাও অ্যালাউ করে দিতে হয়। কী করবে এবার, হ্যাঁ তার মানে এই নয়, সেটা এই সময়ের সত্য, আর পরবর্তীকালে ফাইটার গেমস চলছে, তাহলে তো কপালে দুঃখ আছে। যাই হোক সেটা আলাদা দিক, অনেক চেঞ্জের জায়গা আছে, ছোট ছোট থেকে শুরু করুন, নিজেকে না বলতে শিখুন। তুরিয়ানন্দজি মহাজ বলতেন সাধক অন্যের প্রতি কোমল নিজের প্রতি কঠোর হয়। কঠোর মানে এই নয় যে মাথায় তেল দেবো না, 7 দিনে একবার সাবান মাখি, এইসবে নয়। দেখুন আমরা অনেক নষ্ট করি, অনেক অনেক টাইম এনার্জি বেকার চলে যায়। কি একজন এসে বলছিল, আপনি সম্ভবত বা অন্য কেউ একজন বলছিলেন না, যে ছেলের ডিসিশন নিতে হবে, ও 18 বছরের যদি ছোট হয়, 15 বছরের ছেলে হয়, তাহলে ও এখনো ছেলে হয়নি, তো ওকে ডিসিশন নিতে ছেড়েছই কেন একা। আর যদি 25-এর উঠতে হয় তা তুমি অন্যায় হাত দিচ্ছ, এখানে তুমি কিছু করতে পারবে না। তো দেখতে হবে কাকে ডিসিশন দিতে, কাকে এফেক্ট করতে, অনেক টাইম এনার্জি যাবে না এতে আমার। এখন ছোট বাচ্চাগুলোকে আপনি কিছু তৈরি করতে পারেন, কিন্তু এরা যখন বড় হয়ে যাবে তারপরে জীবনে হাত দেওয়ার কোনো লাভ নেই, ইটস আ ওয়েস্ট অফ টাইম, অ্যালার্ট হয়ে যান, ইট শুড নট বি, দরকার নেই, তো যতটা দেওয়ার দিলাম বেরিয়ে আসুন। এইভাবে এগোতে হবে, যে যেখানে ফেসে আছে এগোতে হবে, অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে তার থেকে আগে বেরিয়ে আসুন। দেখবেন এত সময় আছে, এরকম কত বই, শুধু বই নয় কত দিক আছে যেখানে এগিয়ে যেতে পারবেন। নাতির জন্য তো অনেকে আসতে পারেনি এখানে, কেউ নাতির জন্য আসতে পারেনি, হ্যাঁ কেউ বাবা পারমিশন দেয়নি, তার বয়স 25 তার বাবা পারমিশন দিচ্ছে না, এরকমই আমাদের সব লজিক, অনেক নষ্ট করি আমরা, এর থেকে বাঁচতে হয়। তো এখানে যে 7 নম্বরটা দিয়েছে মন্ত্রটা বেছে দেওয়া হয়েছে, আমি পড়ে দিচ্ছি। রাজা ভর্তিহরি বলছেন
শ্লোকটাও খুব আমাদের মধ্যে চলে, ভোগা না ভুক্তা বয়মেব ভুক্তা, তপ না তপ্তম বয়মেব তপ্তা, কালো না জাত বয়মেব জাতা, তৃষ্ণা না জীর্ণা বয়মেব জীর্ণা। দুটো কাজ এই জগতে আছে, এছাড়া অপশান নেই, নাই প্রকৃতি হয়ে কাজ করবেন নাই আত্মা হয়ে কাজ করবেন, দেয়ার ইজ নো বিটুইন, এর মাঝখানে কিছু হবে না। এর মাঝখানের নাম আমি বলি গোলমাল, জীবনকে অযথা কমপ্লেক্স বানিয়ে ফেলা। এমন কখনো ঘটবে না যে আপনি জীবনের স্বাদ মিথ্যার জল আর সত্যের দুধ দিয়ে রাখতে পারবেন, এটা হওয়ার নয়, পরিষ্কার জেনে নিন। এবং প্রকৃতি এরকমভাবে আপনাকে তৈরি করেছে যে এর আদারওয়াইজ হবে না। আপনার যে শক্তি উচ্চতা চায়, সত্য চায়, তা যদি সেই উচ্চতা না পায়, নিশ্চিত জেনে রাখুন সে প্রকৃতির বিস্তারের ইনস্ট্রুমেন্ট হয়ে যাবে। বাংলা কথায় আপনি যদি আত্মজ্ঞানের দিকে না এগান, প্রকৃতি আপনাকে সন্তান উৎপাদনের দিকে এগিয়ে নিয়ে চলে যাবে, ও আপনাকে কোনোভাবে স্টপ থাকতে দেবে না। ও বলবে তোর দ্বারা যে কর্মটা হলো না, তোর ছেলে যদি সেটা করে দেয়, চলো। এই জন্য বলছে তুলসীদাস, যাহা রাম তাহা নাহি কাম, কহত তুলসী দোনো ব্যর্থত না এক ঠাম। এই যে শক্তি, এই যে সামর্থ্য আপনাদের মধ্যে আছে, একে যদি সঠিক চ্যানেলাইজ না করেন, মনে রাখুন প্রকৃতি মানে ক্রিয়া, প্রকৃতি মানে চলবে, প্রকৃতি আপনাকে চুপ থাকতে দেবে না, তো একে নিয়ে এগিয়ে যেতে হবে, একটি দিক তো নিতেই হবে। এবং আমরা সবাই নো ডাউট বেশিরভাগই আমরা প্রকৃতির পক্ষে বসে আছি, এবং প্রকৃতির পক্ষে দাঁড়িয়ে বলছি আমার সাথে এই অন্যায়টা কেন হলো, আমার সাথে ওটা কেন ঘটলো না, দেখুন মহারাজ এত কিছু করলাম তার ফলে আমার সাথে এমন কেন ঘটলো। ভাই এই টানগুলো প্রকৃতির টানই নয়, সবে মাত্র হরিণ প্রসব করেছিল, বাঘ তাকে কেন খেলো, কি আছে এর মধ্যে ন্যায়, প্রকৃতিতে কোনো ন্যায় নেই। এই ফোনটা, এই ক্যামেরাটা এক্ষুনি রাখারে ধপ করে পড়ে গেল, কোনো একটা হয়তো সূক্ষ্ম ক্যালকুলেশন, আমাদের এরকম লাইট হয়ে গেছে, সকালবেলাতে ভিডিও জোগাড় করা হচ্ছে, জোগাড় করতে গিয়ে ব্যাটারি পড়ে শেষ হয়ে গেল। এমনি দেখো এখানে কোনো করুণার প্রশ্ন নেই, তুমি কোথাও না কোথাও পিন একটা ভুল লাগিয়েছো, গল্প শেষ, এবার খরচা কর কয়েক হাজার। তো প্রকৃতি এরকম, এখানে কোনো রকমের মার্সি চলে না, এখানে কার্যকারণ সম্পর্ক করে, দুয়ে দুয়ে চার, চারে চারে আট, না হলে না হলো। এখানে রাজা বলছেন যে প্রকৃতির পক্ষ নিয়েছে সে মনিত করে জগৎকে ভোগ করছে, কিন্তু সে ভুক্ত হচ্ছে। কিভাবে ভুক্ত হচ্ছে, তার শরীরকে দিয়ে স্কুইজ করে প্রকৃতি নিজের কাজ করবে। এই যে হোটেল তৈরি হয়েছে, ইভেন এই যে আমাদের আশ্রম তৈরি হয়েছে, আশ্রমের ক্ষেত্রে একটু ভিন্ন পরে বলছি, এটা দিয়ে প্রকৃতি কাজ করছে। ধরুন এই হোটেলের বা এই যে হল যে বানিয়েছে, তার মাথায় যদি আসতো জীবনের উদ্দেশ্য কি, তার যারা এইগুলো তৈরি সম্ভব হতো না। প্রকৃতি বললো তুই কাজের কাজ করবি না, চল হোটেল বানা, সেখানে এসে কেউ হয়তো ভোগা না ভুক্তা বয়মে ভুক্তা বলবে। তুই যদি এই কাজটা নিজের জীবনে ইমপ্লিমেন্ট না করিস, তোর মাধ্যমে আমি এমনভাবে বানিয়ে দেবো যে এখানে এসে তোর মাধ্যমে কেউ মুক্ত হয়ে যাবে, তুই বদ্ধ থেকে যাবি। প্রকৃতি পুরো এরকম সাইকেল ওয়াইজ চলতে থাকে, এর প্রসিডিওরই আমাদের শারীরিক বায়োলজিক্যাল যে যাত্রা। দেখবেন আধ্যাত্মিক সাধনায় কামনা বাসনা কেন কমে যায়, কেন এগুলি থাকে না, কারণ ও পুরো এনার্জিটাকে অন্য কিছুতে কাজে লাগাচ্ছে, হিসাব মতো প্রকৃতির মূল কাজ করছে। প্রকৃতি বলছে আমাকে শিবের সাথে মিলিয়ে দাও, নালে আমি গণেশ জননী হয়ে যাব, এক 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 করে প্রসব করতে থাকবো। এই প্রসবে কোনো ন্যায় নীতি নেই, চলতেই থাকবে, চলতেই থাকবে। তো বলছে তুমি মনে করছো ভোগ করছি, তো খুব ভালো কথা, তুমি যে দাঁতে চেবাচ্ছ KFC-র চিকেন, এর ফলে কি হবে, KFC-র একটা বড় ফার্ম দাঁড়িয়ে যাবে, সেখানে আরো লোক অ্যাপয়েন্ট হবে, আমার কাজ এগিয়ে যাবে। তুমি মনে করছো তুমি চেবাচ্ছ, তুমি ভোগ করছো, তোমার মাধ্যমে আমি কাজ করে চলে যাচ্ছি, তোমার দাঁত তো শেষ হচ্ছে, যত খাবে তত দাঁত শেষ হবে, তুমি মনে করবে আমি ভোগ করছি, কিন্তু তুমি KFC-র সহায়ক, KFC-কে এই মহামায়া রাজ্য, আর এতে কোনো মার্সি নেই। কটা মুরগি মারা হলো, কোনো মার্সি নেই, এখানে কোনো নিয়ম নেই, সৃজন করা হচ্ছেই মারার জন্য, পোলট্রি বানানোই হয়েছে মারার জন্য।
তো এরকম সব ক্ষেত্রে আমার চোখেই জামাটা দেখতে ভালো লাগে, তোমার এমন ভালো লাগবে, তারপরেই তো কোনো কটন মিল কোনো ইন্ডাস্ট্রি খুলবে। তোমার ভালো লাগা যদি রামের দিকে হয়ে যায় প্রকৃতি তোমায় ছেড়ে দেবে, ঠিক আছে? রাম রূপ বিনা অরণ্যে হারতে নাহি, যার এটা হয়ে গেল যে রাম রূপ ছাড়া কিছু দেখতে চায় না, সে তাকে প্রকৃতি ছেড়ে দেবে, বলে এবার আর তোর চোখে ফেসবুকের কিছু কাজে লাগবে না, আর চোখে লাগবেই না, ঠেকবেই না চোখে, প্রকৃতি তাকে ছেড়ে দিচ্ছে। পঞ্চ ইন্দ্রিয় এই যত নিজের ঠিক ঠিক কাজ করতে শুরু করবে, ঘোড়া আমরা কঠোপনিষদে পড়েছিলাম না, যে বিষয়গুলোর দিকে ছুটে যাচ্ছে, আত্মানম রথিনং বৃত্তি শরীরম রথম এবত, তো এই করতে করতে গিয়ে বলছে মনকে লাগাম বলছে আর ইন্দ্রিয়কে ঘোড়া বলছে, তো ঘোড়া বাইরের দিকে ছুটতে থাকবে। এই ঘোড়া যদি শান্ত হতে চায় একে ঠিক চ্যানেলাইজ করতে হয়, আত্মা নামক রথিকে চিনতে হবে, মূল কাজটা করতে হবে, না হলে ভোগানা ভোক্তা বয়মেব ভোক্তা। এবং আপনাকে কেন এটা ভুল বুঝিয়ে রাখা হয়েছে আপনি ভোগ করছেন, আরে কাজ চলবে না, যে বুঝেছে তার জন্যই কাজ থেমে গেছে। সে বলবে কি, আমি কর্তাও হব না ভোক্তাও হব না, আমি এ সৃজনও করিনি আমি এর ভোগের অধিকারীও নই, দুটো একসাথে ছাড়তে হবে। বাড়ি আমার নয় তো ট্যাক্সও আমার নয়, বাড়ি আমার তো রিপেয়ারিং ট্যাক্স মেনটেন্যান্স সব দিতে হবে। যদি 3 ফুটের জায়গায় আমাদের বাথরুমটা ভুল তৈরি করে দিয়েছে, 3 ফুটের জায়গায় যদি 6 ইঞ্চিও এদিক ওদিক হয়ে যায় পাশের বাড়ি কেস করে নেবে না? ভোগ যখন চেয়েছ এবারে ভোগের দাম দাও, তপন তপ্তম বয়মেব তপ্তা। এখানে বলছে ব্রত উপবাস 3 রকম তাপ আমাদের আছে, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক, 3 রকম তাপের কথা বলা হয়েছে। আদি দৈবিক তাপ কি, যেগুলো আমাদের জানা নেই, দৈব করোনা হয়ে গেল কে জানত, কিন্তু আদি ভৌতিক কি, কোনো বলছে কোনো মানুষের দেওয়া পাওয়া তাপ, কোনো জীবের থেকে পাওয়া দুঃখ, বিড়াল মাছ খেয়ে চলে গেল, ঠিক আছে, তো এইরকম। কিন্তু মূল তাপ হলো আধ্যাত্মিক তাপ, আমি কে জানি না, আমি কে তা আমার জানা নেই, এর জন্য আমাদের যত রকম জীবনে তাপ তৈরি হয়ে যায়। আমি দেহ, তো দেহকে কে তৃপ্তি দিত, মাছ বিড়াল খেয়ে গেল, আমি দেহ হয়ে গেল আর কয়েক ক্ষতি হয়ে গেল, তো মূল জিনিস কি আমি দেহ, এর থেকে শুরু হলো বাকি তাপ, তো একে আধ্যাত্মিক তাপ বলে দিল, বলে এটাই মূল তাপ, মূল অজ্ঞান। একে যে শান্ত করেনি, যে নিজেকে জানেনি, তপনা তপ্তম বয়মেব তপ্তা, 1000 চেষ্টা কর, আর্থকোয়েককে সামাল দিতে পারে এমন বাড়ি বানাও, বাইরে মিটকেসে নেট লাগাও, জাল লাগাও, যাই করে নাও, তুমি যেমন ভাবি সাপোর্ট দিয়ে নাও, তোমায় তপ্ত হতেই হবে, কারণ মূল তাপের সমাধান তুমি করনি। সেই প্রকৃতির খেলা, প্রকৃতি বলছে আমাকে একটি কাজ করে দাও ভাই, যেন আমাদের জন্মই ওই জন্য দিয়েছে, আমাকে আত্মা অবধি পৌঁছে দাও। এবং প্রত্যেকটা মানুষের কাছে প্রকৃতি তা আশা করে, জন্ম থেকে আমরা যন্ত্রণা কেন পাই, প্রকৃতি চায় তুই বুঝে যা কিছু ভুল ঘটে গেছে, জন্মেই কাঁদলি কেন, হাসতেও তো পারতিস, কেন এত আনকমফোর্টেবল ফিলিং হলো। আমরা স্থূলভাবে অনেক কিছু ব্যাখ্যা দিতে পারি, কিন্তু মূল জায়গাতে একটা কিছু সাফিসিয়েন্ট নেই, যথেষ্ট নয়, এই ফিলিংস থেকে আসছে। তো যখন বলছে তপনা তপ্তাম বয়মেব তপ্তা, প্রকৃতি বলছে মূল তাপটা মিটিয়ে দিন, নাহলে অনেক রকম ঝামেলা তোর জন্য অপেক্ষা করছে, না এই মূল তাপ মেটাবি না এই ত্রিতাপে পুড়বি, কিচ্ছু উপায় নেই। কালো না জাতা বয়মেব জাতা, আমাদেরকে সময় টেনে টেনে নিয়ে যাচ্ছে, কালকের দিনটা আমরা গুনছি, গিয়ে কি কি আছে, কি কি করতে হবে, ইভেন এখনো তাড়াতাড়ি শেষ হলে ভালো হয়, ক্লান্তি আছে, হতেই পারে, হওয়াটাই খুব স্বাভাবিক। প্রকৃতি মানে হলো এরকম প্রাকৃতিক বৃত্তি, আহার নিদ্রা মৈথুন, এই 3টে ছাড়া প্রকৃতি কোনো দিকে তার কোনো ইন্টারেস্ট নেই। আর গভীরে গভীরে যদি যায় প্রকৃতি বলে মুক্তি, শুধু মুক্তি আর কিছু চাই না। সেই জন্য স্বামীজি বললেন অন্য গতি নয়, এটাকেই যেতে হবে।
তো বলছে যদি তুমি কালকে অতিক্রম করতে না পারো, অর্থাৎ তুমি যদি আগামী ক্রিয়েট করে রাখো তোমার জন্য এমন এমন কাজ যা ফিউচারে ফল দেবে, তোমাকে মরতেও হবে, তোমাকে পিষতেও হবে, কাল তোমায় টেনে টেনে নিয়ে যাবে। আমরা বলি মরার সময় জমরা আছে, মরার সময় এসে আমাদেরকে টেনে নিয়ে যায়, সব কাহিনী আছে না যে দড়ি ধরে প্রত্যেক সেকেন্ডে আপনাকে টানছে, টানছে কিনা সময় এখন এক্ষুনি যদি বলে দিই আর একদিন এক্সটেন্ড করা হলো, অর্ধেকের ঘুম উড়ে যাবে। ফ্রি অফ কস্ট যদি এক্সটেন্ড করা হয় আরেকদিন, না না মহারাজ, আর বলার সময় কি বলবো, আমার জীবন মজা, আমি বাঁচি, আপনার জীবন ধরেই আপনি বাঁচেন, ঘড়ি বাঁচে আপনার জীবন, দু ঘন্টা গিয়ে গেলেই আপনার জীবন আর আপনার নয়। এখন বললে হয়তো অনেকে বলে দেবে কোনো প্রবলেম নেই মহারাজ, থাক আর দুদিন থাকাও, শান্তি নিস্তব্ধতা চারিদিকে, না জানেন তো মহারাজ আসলে বলে আসেনি তো, কালো না যাতা ভয়বে ও যাতা, ধরাই তোমাকে প্রকৃতি কাল, প্রকৃতি সময়, সময় মন দুটোই একই জিনিস, সাইকোলজিক্যাল টাইপ। তো এইভাবে চলতে থাকবে, বলছে তুমি যদি কালাতীত না হতে পারো, তুমি যদি আগামীকে না ছাড়তে পারো, তুমি যদি এই এই সময় তৃপ্ত না থাকো, তাহলে ভয়মেব যাতা, তুমি কাল বয়ে নিয়ে চলে যাবে। তৃষ্ণা না জীর্ণা ভয়মেব জীর্ণা, প্রকৃতির একটা প্রবাহ চলছে, আমরা এই প্রবাহের উপরে ওঠার একটা বুদবুদ, যেদিকে প্রবাহ নিয়ে যাবে সেদিকে নিয়ে যেতে হবে। দেখুন না সমাজের ক্ষেত্রে যা চলছে, ইলেকট্রিসিটির যে ডেফিসিয়েন্সি, এটা কি আপনি আমি তৈরি করেছিলাম? আমরা তো ফুল পে করে এখানে আছি, কারোর তৃষ্ণা আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে, কারোর ফাইটিং আমাদেরকে সমস্যা সৃষ্টি করছে, এরকম সব ক্ষেত্রে কি এমন আমরা অপরাধ করলাম যে কোনো একজন ফ্লাইটে করে গেলে করোনা নিয়ে এলো? আমরা তো কিছু করিনি, তো কর্মফলের থিওরিতে গেলে তো আমাদের কোনো দোষ নেই, আমরা কাউকে মারিনি তাহলে আমার বাড়ির লোক মরবে কেন? প্রত্যেকেই বেশিরভাগই আমরা একবার দুবার তিনবার এফেক্টেড হয়েছি, কেন আমরা এফেক্টেড হতে যাবো, আমার তো কিছু করার নেই। না, প্রকৃতি একটা প্রবাহ, তৃষ্ণাকে এগিয়ে নিয়ে যায়। ওই যে যেটা বলা হলো দশের পর এগারো, নয় ক্রস করলো দশ ওই এগারো, যে এগারোতে পা দিয়ে দিল এবারে আবার একুশের দিকে হ্যাঁ এক করে এগিয়ে নিয়ে, এটা একটা চেনের মতো, যেমন দুর্বাঘাস দেখবেন বাড়তে থাকে, বাঁশের গাঁট দেখবেন বাড়তে থাকে, একটা গাঁট এনে মানে আরেকটা গাঁট আঠা নিশ্চিত হয়ে গেছে, এ শেষ হবে না কোথাও যেন। তো এইরকমভাবে এগোতে থাকবে। তো রাজা মূর্তি হরি খুব সুন্দরভাবে বলছেন যে এইভাবেই এগুলি চলে, তুমি যদি মূল কাজ না করো তোমাকে প্রকৃতির পার্ট হয়ে থাকতে হবে, এবং আরও অদ্ভুত ব্যাপার মানুষের সাথে তুমি বুঝতে পারবে অনেক কিছু, যে আমরা বলি না মানুষ বুঝতে পারছে কিন্তু হচ্ছে না, তুমি বুঝতে পেরেও কিছু করতে পারবে না। কেন করতে পারছো না, যেটা বলছিলেন ঠিক সিদ্ধান্ত নিলাম না, যেখানে চৌকাট সেই চৌকাট লঙ্ঘন করলাম না, গৃহস্থ আর সন্ন্যাসীর ফারাক শুধু চৌকাঠের, যেই হাতটা গৃহস্থ চৌকাঠের এদিক থেকে বাইরে যায়, সন্ন্যাসী ওই দিক থেকে এদিকে যায়, চিত্র একই। দেখুন অন্নপূর্ণাকে, শিব এইদিকে দাঁড়িয়ে আছে আর অন্নপূর্ণ ওইদিকে দাঁড়িয়ে আছে, একবার যদি বাইরে চলে যান আপনি শিবত্ব প্রাপ্ত হয়ে যান, কিন্তু আমরা রাজি নই, আমরা সবাই অন্নপূর্ণার দলের লোক। কত সাজ বলছে, প্রথমে যেমন বলা হচ্ছিল কত এরকম নেকেটনেস কেন, এই জন্যই মা কাপড় খুলেছেন, না এতে হওয়ার নয়। দেখুন শিব কিরকম অর্ধ উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে, মা সামঞ্জস্য করে দিলেন, আমি ওই দলে দিই। কাজী নজরুল নজরুলের গানে আছে না, কাজী নজরুল না সম্ভবত রামপ্রসাদের আগমনী গানে আছে, কুস্বপন দেখেছি গিরি উমা আমার শ্মশানবাসী, এলো কেশি বিবসনা উমা আমার সবাসনা, আমরা উমাকে চকচক চকচক করছে দেখতে চাই, আমাদের তৃপ্তি আসে না ওতে, বললো না উমা তো শিবের সাথে সবাসনাই বটে, উমাও চৌকাঠের বাইরেই আছে, যদি উমাকে তার তৃপ্ত তাই শিবের সাথে মিলন করাতে চাও, যদি আত্মা আর প্রকৃতির যোগ চাও, যদি শান্তি চাও, এক কথায় জীবনে আত্মার প্রকৃতির বিয়োগই অশান্তির কারণ, এর যোগ হয়ে গেলেই শান্তি হয় জীবনে, ব্যাস কাজের কাজ হয়ে যাবে। কিন্তু তা আমরা যতক্ষণ না করব, মনে করবেন আপনি সব কিছু করছেন, এগোবে প্রকৃতির শৃঙ্খলায়, শেষ বয়সে গিয়ে বলবেন কি লাভ হলো,
আপনি লাভ দিচ্ছেন অন্যকে, আপনি লাভবান হচ্ছেন না। আপনার সামনে এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে পেন্ডুলিয়ামের মতো, আপনার লাভ হচ্ছে। যেমন লোক দেখি বিড়ালকে টানা হয় না, মাঝে লোক দেখি আয় আয় আয়, প্রকৃতি লোক দিয়ে নিয়ে যায় আয় আয় আয়। আমাদের অবস্থা তাই, আপনার মাধ্যমে প্রকৃতির বিস্তার হয়ে যাবে। তো বৈরাগ্য শতকম, এরম ভাবে রাজা ভর্তৃহরির অনেক গভীর জীবন দর্শন তিনি বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছেন। আমার দেখা বইগুলোর মধ্যে আমি খুব প্রেফার করি কিছু বই, যেগুলো মনে হয়, আমার মনে হয় একটা বইয়ের ক্ষমতা আছে একজনের জীবনকে ঘুরিয়ে দেওয়ার। তার মধ্যে একটা হলো স্বামী শিশু সংবাদ। যদি আমাদের স্তরের লোকেদের কথা বলেন, আমরা যেখানে আছি এবং তারও একটু উপরে যদি ওঠেন, আমাদের যে যোগ্যতা, সেই যোগ্যতা হিসাবে রামকৃষ্ণ কথামৃত থেকেও স্বামী শিশু সংবাদ অনেক বেশি এফেক্টিভ। এই জন্য এফেক্টিভ নয় যে রামকৃষ্ণ কথামৃত এখানে বেশি কিছু আছে, আছে তো একই কথা, কিন্তু আমরা যেই স্তরে বাঁচি, আমরা যেই বন্ধনগুলোতে বাঁচি, তাকে ভাঙতে গেলে স্বামীজিকে দরকার। নাহলে যখন রামকৃষ্ণ এসে বলবেন ব্রহ্মসূত্র জগৎ মিথ্যা, আমাদের মাথার উপর দিয়ে ওভার দ্য হেড যেতে শুরু করবে, কিছুই কোনো মিনিং আমাদের সামনে ক্লিয়ার হবে না। এই কথায় কথায় আমাদের অনেকে বলে আমরা রামকৃষ্ণ কথামৃত পড়েছি, মনে 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 করি আহা কি যোগ্যতা, রামকৃষ্ণ কথামৃত পড়ে ফেলেছে। তাও এডিটেড ভার্সন, ভয়ঙ্কর এডিটেড ভার্সন যাই আছে বাজারে এখন। তো যাই হোক, এই জায়গা থেকে আমি বলেছিলাম যে আপনাদেরকে দিতে, প্লাস প্রথমে বইটাই বলেছিলাম, তারপরে বললাম একটা পেনও সাথে দিস, এই জন্য যেন ওর ভিতরে দাগ পড়ে। জানেন তো, যারা দাগিয়ে পড়ে, বইতে বই খুললেই বোঝা যেতে পারে যে তার মন কোথায় আছে। আপনি যেখানে আছেন ঠিক আপনার দাগটাও সেখানেই পড়বে। আমি এত কথা বলেছি, যেইটুকু আপনার প্রয়োজন আপনি বেরিয়ে গিয়ে ঠিক ওইটুকুনি আপনার মনে থাকবে, বাকিটা ভুলে যাবেন।